আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব এবং কি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে কলা। অনেকে হয়তো বলতে পারেন যে এই কলা নিয়ে ভিডিও করার কি আছে। হ্যাঁ, একটা বিশেষ অর্থ তো অবশ্যই আছে, সেজন্য ভিডিওটা করা এবং কি কিছু কথা বলা। তাহলে আগে কলাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কলা, এই হচ্ছে কলা। কলা নিয়ে যে কথাটা বলবো, আসলে এই কলাগুলা আমি বাজার থেকে কিনে আনছি। একসময় দেখা গেছে এই কলা আমাদের বাড়িতে প্রচুর কলা ছিল, কিন্তু এই কলাগুলা যখন আমরা আমাদের বাড়িতে ছিল তখন এখন যার কাছ থেকে কিনে আনছি, একসময় ওই নিজে আমাদের বাড়ি থেকে কলাগুলা কিনে নিয়ে যেত। কিন্তু এখন এমন একটা সময় পরিস্থিতি হলো যে ওর কাছ থেকে কিনে এনে আমাদেরকে খাইতে হচ্ছে, এমন একটা সময়। তো এই বিষয়টা হচ্ছে এখন কিনতে হচ্ছে কেন, এটা হলো আগে নতুন বাড়ি ছিল, যখন নতুন বাড়ি থাকে তখন নতুন মাটি থাকে, কলা গাছ প্রচুর পরিমাণে কলা গাছ হয়, কলা হয়, কলা খাওয়া যায়, বিক্রি করা যায় প্রচুর পরিমাণে। সেই জন্য ওই সময় কলাটা আমরা বিক্রি করতে করা লাগছে, এখন কিনে খাওয়া লাগে। এটি কলাটা আসলে অনেক অনেকে কলা খায়, অনেক কলাগুলো অনেক ভালো, কারণ কলা খাওয়াটা ভালো, করার তো অনেক ভিটামিন থাকে, এই জন্য কলা খায়। তো এটা খাই দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু কলা। বেশি বেশি করে কলা খাবেন, কলাতে অনেক ভিটামিন থাকে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।